খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। জয়ের একটা কিন্তু ফেস টোনারের সম্পূর্ণ রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, তো প্লিজ। তাছাড়া কিন্তু আমি লাইভ প্রো আমার স্কিনের উপর অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং এই উইন্টারে তোমাদের জন্য একটা ভালো টিপস আমি শেয়ার করব যেটা তোমাদের এই উইন্টারে খুব বেশি কাজে লেগে যাবে। তো ভিডিওটাকে একদম স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আর লাস্টের কিন্তু টিপসটা দেখতে একদমই ভুলো না, এটা কিন্তু তোমাদের শীতকালে খুব বেশি হেল্পফুল হয়ে যাবে। তো চলো বেশি বাবু আপনাকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, ডেফিনেটলি কমেন্টে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি কি প্রোডাক্টের রিভিউ চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শর্ট আউট দেবো। তো চলো বেশি বাবু আপনাকে ভিডিওটাকে স্টার্ট। তো ফার্স্ট এবার দেখে নেওয়া যাক এটা প্যাকেজিং। প্যাকেজিংটা তোমরা দেখতে পারো ভীষণই সুন্দর একটা প্যাকেজিং, এখানে হোয়াইট কালারের তোমরা একটা ঢাকনা পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা প্রোডাক্টটা ট্রান্সপারেন্ট মধ্যে পেয়ে যাবে, কারণ আমার ট্রান্সপারেন্ট প্রোডাক্টের বাক্স ভীষণ ফেভারিট, কারণ আমি কতটা প্রোডাক্ট ইউজ করেছি কতটা আছে সেটা আমি দেখতে পারি। আর কালারটা তোমরা দেখতে পারছো একদমই হলুদ একটা কালার, কন্টেনারটার কালারটাও হলুদ এবং ভেতরের সিরামটার কালারও হলুদ। এটা হলো জোভেজের একটা ভিটামিন সি সিরাম, এটা কিন্তু ফেসকে ব্রাইট করতে খুব বেশি সাহায্য করে। এরপরে বলে নিচ্ছি এটার প্রাইস, এটা তোমরা পেয়ে যাবে 195 টাকায়, আর এটার মধ্যে তোমরা পেয়ে যাবে হলো 150 ml। তো পেছনে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং সামনে দিয়ে কিন্তু ওদের লোগোটা পেয়ে যাবে। এটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারো, এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে ইজিলি পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটেও পেয়ে যাবে। এটার প্রাইস হলো কিন্তু 195। প্যাকেজিং প্রাইস তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতেই তৈরি হয়। তো এরপরে চলে আসি এই প্রোডাক্টটা কি এমন কাজ করছে যে আমি কিনলাম এবং আমি মুখের উপর অ্যাপ্লাই করলাম। তো এটা কিন্তু খুব ভালো একটা ফেস সিরাম বা ফেস টোনার তোমরা বলতে পারো, এটা কিন্তু অল স্কিন টাইপ চলে যাবে। আর এই টোনারটা যারা ইউজ করেছো তারা আমার থেকে হয়তো অনেকটা বেশি জানো, এটা কিন্তু ফেসটাকে গ্লোয়িং করতে খুব ভালো সাহায্য করে। তাছাড়া কিন্তু ফেসের মধ্যে যদি তোমরা গ্লোটা হারিয়ে গিয়ে থাকো বা স্কিনে একটুখানি গ্লোয়িং চাইছো, ফেসিয়ালের মতো চকচকে একটা ফেস থাকবে, একদম কিউট কিউট লাগবে, একদম গ্লোয়িং গ্লোয়িং একটা ফেস চাইছো, উইন্টার আসছে, উইন্টারের জন্য একটা ভালো টোনার খুঁজে থাকতো, তাহলে জয়ের এই টোনারটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। ইউজ করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ফেসটা কতটা বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে। আর এই উইন্টারে কিন্তু আমাদের যেটা সব থেকে বড় প্রবলেম, আমাদের স্কিনে কিন্তু ময়েশ্চারাইজার লেভেলটা হারিয়ে যাবে, আর হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে মুখটা কিন্তু আমাদের কালো হতে থাকবে, মুখটা কিন্তু খুব বেশি মানে টান ধরতে থাকবে, ড্রাই ড্রাই হতে থাকবে। এটা কিন্তু অল স্কিন টাইপ ইউজ করতে পারবে, এটা কিন্তু খুব ভালো একটা সিরাম, দুর্দান্ত একটা প্রোডাক্ট এই শীতকালে। তোমাদের যদি মুখে খুব বেশি গ্লো হারিয়ে গিয়ে থাকে, একটুখানি গ্লোয়িং করতে চাইছো ফেসকে, তাহলে কিন্তু তোমাদেরকে চোখ বন্ধ করে টোনারটা ইউজ করে নিতে পারবে। এটার দাম কিন্তু বেশি না, 195 টাকা। অনেক রকম হয়তো তোমরা টোনার ইউজ করেছো, অনেক কিছু ইউজ করেছো, অনেক ফেস সিরাম ইউজ করেছো, ফেস অয়েল ইউজ করেছো, কিন্তু তোমরা একবার আমার কথা শুনে তোমরা 3 দিন এটাকে ইউজ করো। যদি তোমাদের কাজ না হয় তাহলে তোমরা এসে আমাকে বলো যে দিদি তোমার আমার কোনো ফেসে কাজ হয়নি। এতটা ভালো কাজ হয় আমি নিজেও জানতাম না। আমি জয়ের এর আগে একটা শ্যাম্পু ইউজ করেছিলাম, সেটাও কিন্তু দুর্দান্ত ছিল, তো আমি চাইছিলাম জয়ের আরও কিছু প্রোডাক্ট ইউজ করার জন্য, তো আমি সেই জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ওই ফেস টোনারটা বলতে পারো। তো টোনারটা নিয়ে আসার পরে প্রথম কয়েকদিন মানে প্রথম একদিন মানে মুখটা একটুখানি ইচিনেস হচ্ছিলো, তো আমার একটুখানি ভয় লাগছিলো, যেহেতু আমি আর একটা প্রোডাক্টের রিভিউ করছিলাম, তো আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না কোনটা আমার ফেসের জন্য একদম ভালো যাচ্ছে না। তো রিসেন্টলি আমি ট্রাই করতে করতে বন্ধ করে দিলাম একটা প্রোডাক্ট, করতে করতে আমি এটাকে ট্রাই করলাম। তোমার ফেসের গ্লোটা তোমরা এখন দেখতে পারো, আমি কিন্তু কোনো মেকআপ করে বসি নেই, তুমি যদি ভালো করে দেখো, আমি জাস্ট লিপস্টিক পরেছি আর কাজল পরেছি, আমার ফেসে কিন্তু কোনো ফাউন্ডেশন নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জাস্ট এই সিরামটা কিন্তু আমি অ্যাপ্লাই করছি। সিরামটা কিন্তু দুর্দান্ত মানে বলার বাইরে, আমার ফেসটা তোমরা গ্লোয়িং তো দেখতেই পারছো, তোমরা যদি ইউজ করো তোমরাও বুঝে যাবে এটা কতটা ভালো একটা টোনার। এটা মানে আমি এত টোনার ইউজ করেছি, আমার উইন্টারের জন্য মনে হচ্ছে এই টোনারটাই রেখে দিই, কারণ এই টোনারটা আমার জন্য খুব বেশি ভালো কাজ করছে, এর মধ্যে কিন্তু হাইজিন বজায় রাখতে সাহায্য করছে। আর এটা যদি তোমরা এভরিডে ইউজ করতে থাকো, ইউজ করতে থাকো, ইউজ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের মুখটা ফেয়ার হয়ে যাবে। কি কারণে ফেয়ার হবে, এর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, ভিটামিন সি যেমন আমাদের খাওয়া। এই সিরামটা কিন্তু অল স্কিন টাইপ চলে যাবে, আর এই সিরামটা কিন্তু তোমরা ইউজ করতে পারো এই উইন্টারে। তো এবার তোমাদেরকে চলো প্রোডাক্টটা দেখিয়ে নিই, প্রোডাক্টটা তোমরা দেখতে পারো। প্রোডাক্টটা যেমন জল হয় সেরকম টাইপেরই, কিন্তু একদম জলের মতো, আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো অ্যাবজর্ব হতে সাহায্য করে। এটা স্মেলটা কিন্তু দুর্দান্ত, দাঁড়াও তোমাকে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো
গ্লোটা তো তোমরা দেখতেই পারছো, এটা আলাদা করে কিছু বলার নেই, এটা স্মেলটাও কিন্তু খুব ভালো। আর এটার মধ্যে কিন্তু প্যারাবেন সালফেট ফ্রি আছে, তোমাদের স্কিনে কিন্তু কোনো সাইড এফেক্ট আসবে না, কোনো এই উইন্টারে কোনো ড্রাই হয়ে যাবে না, মুখটা কিন্তু খুব বেশি গ্লোইং থাকবে। তো চলো দেখে নাও যা কিভাবে কিন্তু আমি অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করে কি কি কাজ হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের প্রথমে কিন্তু বিফোর আমার ফেসটা দেখে নিতে হবে। তোমার ফেসটা দেখতে পাচ্ছ খুবই ড্রাই হয়ে গেছে, খুবই পিগমেন্টেশন বেড়ে গেছে, মুখটা যেন অনেকটা বেশি মানে বয়স্ক বয়স্ক লাগছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, তাহলে কিন্তু তোমরা আফটারটা ভালো বুঝতে পারবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি জয়ের এই সিরামটা, সিরাম বলতে পারো টোনার বলতে পারো। তো যেহেতু এর মধ্যে অরেঞ্জ আছে, তো আমাদের ফেসটা কিন্তু ফেয়ার করতে সাহায্য করবে, গ্লোয়িং করতে সাহায্য করবে এবং স্কিনে যে যে প্রবলেমগুলো আমার হচ্ছে সেগুলোও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে। তো টোনারটা আমি দেখতে পারছো ফেসের ওপর প্রথমে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ফেসের পুরো ফেসটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ব্লেন্ডিং করব। তো সিরামটা অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে, ফেসটাকে কিন্তু ভালো করে আগে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তারপরে কিন্তু তোমরা টোনারটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা চাইলে টোনারটা তুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারো, তাছাড়া হাত দিয়েও এইভাবে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদেরকে ঠিক এইভাবে ম্যাসাজ করে নিতে হবে, একদম হালকা হাতে ড্যাব ড্যাব করে এরকমভাবে ম্যাসাজ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের টোনারটা যেটা ছিল বা সিরাম যেটা ছিল সেটা কিন্তু ফেসের ওপর ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে অরেঞ্জ আছে, স্মেলটা অসাধারণ দিচ্ছিল, আর গ্লোটা তো তোমরা ইনস্ট্যান্ট দেখতেই পারছো, এটাকে এক্সট্রা করে বলার কিছু নেই, আমার ফেসটা কতটা বেশি গ্লোয়িং লাগছে। ফেসিয়ালের যেমন গ্লো হয় সেম কিন্তু গ্লো কিন্তু এই টোনারটাতে প্রোভাইড করছে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। দেখতেই পারলে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করলাম এবং কি কি কাজ হলো সেটা কিন্তু তোমাদের সাথে লাইভ প্রুফ শেয়ার করে দিলাম। তোমরা যারা চাইছো একটা ভালো টোনার খুঁজে থাকবে, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা জয়ের এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের স্কিনটা যে হাইড্রেশন বজায় রাখবে সেটা তো বজায় রাখবে, তাছাড়া কিন্তু তোমাদের মুখের যে গ্লোটা থাকবে সেটাও থাকবে, ময়শ্চারাইজার লেভেলটাকেও ধরে রাখবে। আর এটা কিন্তু প্যারাবেন সালফেট ফ্রি, সেই কারণে কিন্তু আমরা শীতকালে ইউজ করতে পারি। শীতকালে কিন্তু প্যারাবেন সালফেট ছাড়া মানে যাতে না থাকে ওই প্রোডাক্টটাতে সেটা ইউজ করা বেশি ভালো, তাতে কিন্তু আমাদের স্কিনটা খুব বেশি ফেয়ার হবে এবং গ্লোয়িং হবে। তো তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দিলাম জয়ের এই প্রোডাক্টটা নিয়ে, তোমরা চাইলে কিন্তু জয়ের প্রোডাক্টটা ট্রাই করতে পারো। আর ট্রাই করে কিন্তু আমি কমেন্টে জানিও যে তোমাদের প্রোডাক্টটা কতটা বেশি কাজে লাগলো। তোমাদেরকে আমি বলেছিলাম একটা উইন্টারের ভালো ট্রিক শেয়ার করে দেবো, সেটা হলো তোমরা উইন্টারে কিছু অ্যাপ্লাই করো আর না করো, যে কোনো টোনার তোমরা যে কোনো টোনার ইউজ করো সেটা কিন্তু ফেস ওয়াশ করার সঙ্গে সঙ্গে মুখটাকে ভালো করে প্যাড ড্রাই করে নেবে, মুখটা কিন্তু কোনোভাবে হাওয়ায় শোকাবে না, মুখটাকে ভালো করে প্যাড ড্রাই তাড়াতাড়ি করে মানে ফেস ওয়াশটা করার পরে তাড়াতাড়ি করে প্যাড ড্রাই করে নেবে। আর সবসময় মুখ যখন মুছবে ড্রাই করবে যখন এরমভাবে ড্যাব ড্যাব করে ভালো করে ড্রাই করে নেবে, তারপরে মানে এক সেকেন্ডের মধ্যে সিরামটা হাতের মধ্যে নিয়ে ভালো করে অ্যাবজর্ব করে নেবে। তারপরে তোমরা 1 থেকে 2 মিনিট ওয়েট করো, ওয়েট করার পর যদি তোমরা সানস্ক্রিম অ্যাপ্লাই করো তাহলে সানস্ক্রিম অ্যাপ্লাই করতে পারো, তাছাড়া যদি তোমরা চাও তোমাদের মুখের মধ্যে মানে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে তাহলে তারপরে অ্যাপ্লাই করো, কিন্তু তার আগে কিন্তু তোমার টোনারটা অ্যাপ্লাই করে দিতে পারো। টোনারটা অ্যাপ্লাই করার একদম খুবই তাড়াতাড়ি মানে ফেস ওয়াশটা করার খুবই তাড়াতাড়ি টোনারটা অ্যাপ্লাই করে নেবে, তারপরে 1 থেকে 2 মিনিট ওয়েট করে নেবে, তারপর তোমরা যেটা অ্যাপ্লাই করতে চাইছো সেটা অ্যাপ্লাই করবে। এতে কিন্তু তোমাদের ফেসে যে হাইড্রেশন বজায় থাকবে, এছাড়া কিন্তু তোমাদের ফেসটা গ্লোয়িং থাকবে এবং ফেয়ার থাকবে। এই স্টেপগুলোকে যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু তোমাদের মুখটা খুব বেশি কালো হয়ে যাবে এবং বডির থেকে মুখটা বেশি কালো দেখাবে, কারণ শীতকালে কিন্তু আমাদের মুখ চোখ খুব বেশি কালো দেখায়। তো এটা কিন্তু একটা ভালো ট্রিক, তোমরা কিন্তু এই উইন্টারে ভালো করে ফলো করতে পারবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন চ্যানেল, সাবস্ক্রাইব করে ছোট বেল বাটন আছে ওই বেল বাটনটিকে ড্যাপ করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।